ঈদ যাত্রায় ট্রেনের স্বস্তি কমলাপুরে ঘর মুখে মানুষের চাপ বাসে যাত্রী কম হলেও বেশি ভাড়ার অভিযোগ লঞ্চে উপচে পড়া ভিড় এবার একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক সোনালী এবং বিডিবিএল সমস্যাগ্রস্ত বেসিক মিলবে সম্ভাবনাময় সিটির সাথে ১৮ নারী সহ কেএনএফ এর অর্ধ শতাধিক সদস্য আটক ধরা হয়েছে ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির ড্রাইভারকেও সাবেক আইজিপি বেঞ্জুরের বিপুল অর্থ সম্পদের তথ্য যাচাই হচ্ছে জানিয়েছেন দুদকের আইনজীবী ধৈর্য ধরার আহ্বান দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সৌদি আরবের আকাশে সোমবার শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি তাই বুধবার দেশটিতে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর বাংলাদেশ সময় রাত ৯:১৭ সৌদি আরবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় সোমবার খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার চেষ্টা করা হয় দেশটিতে তবে কোথাও চাঁদ দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা শেষে সৌদিতে ঈদ হবে বুধবার এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে বুধবার পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী বিশ্বের বেশিরভাগ দেশেই আগামী বুধবার ঈদ হতে পারে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ৮ এপ্রিল থেকে ৪ দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে পরিবারের সঙ্গে ঈদ করতে সকাল থেকে ট্রেনে রাজধানী ছাড়ছেন অনেকে তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীদের তেমন ভিড় যাত্রী কম থাকলেও বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে ঈদ যাত্রার ষষ্ঠ দিনে সোমবার কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় অনলাইনে টিকিট কাটায় স্টেশনে ঢুকতে নেই কোনো ঝামেলা কমলাপুর স্টেশন থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তে কিছুক্ষণ পরপর যথাসময়ে ছাড়ছে ট্রেন পরিবার পরিজন নিয়ে নিরাপদ বহনে বাড়ি যাচ্ছেন এতেই খুশি সবাই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন ছাড়ার সময় ঠিক রাখার প্রতিশ্রুতি রেল কর্তৃপক্ষের এদিকে রাজধানী সায়দাবাদ মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে বাসে করে ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন নগরবাসী তবে টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় তুলনামূলক কম বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে বাসে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া তবে যাত্রীদের এই অভিযোগ মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা ঈদ যাত্রার ভিড় এবার সদরঘাটেও পদ্মা সেতু চালুর পর থেকে লঞ্চের যাত্রী কমে গেলেও ঈদ সামনে রেখে এবার দক্ষিণাঞ্চলের অনেক মানুষই বাড়ি যাচ্ছেন লঞ্চে দুই দিন ধরেই তাই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় প্রতিটি লঞ্চে আজ ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে গন্তব্য ছেড়েছে শুভ মাহফুজের রিপোর্ট ঈদের আগের আগে সেই চিরচেনা সদরঘাট নারী টানে বাড়ি ফেরা মানুষের ঢলনামায় রবিবার বিকেল থেকে পুরো সদরঘাট পরিণত হয় জনসমুদ্রে প্রিয়জনের সাথে ঈদানন্দ উদযাপনে পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তিতে যেতেই লঞ্চ বেছে নিয়েছেন অনেকে বাড়ি টানছি বাড়ি যাবো এখানে নারীর টানে বউর টানে মার টানে বাপের টানে ভাই বোন সবার সাথে মিলে একসাথে ঈদ করবো লঞ্চে যাইতেছি ঈদের বাসম সবার সাথে একটু হবেই বাসে গেলে তাও জানি তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু লঞ্চে যাওয়াটা বেটার নদী পথে দেখতে দেখতে সুন্দর দৃশ্য লঞ্চ তো পুরো ভরে গেছে এরপর লঞ্চ সারে যায় কোনো টাইম নেই এমনকি কুয়াশে কোনো সিট নাই একটা সিটও নাই অনেক সিট লঞ্চ স্টাফরা বিক্রি করে গোপনে গোপনে কিন্তু আমার যা যদি বলি তো বসতে যায় না বলে আর একজন আছে কিন্তু পরে ঠিকই টাকা বিক্রি করে দেয় যারা কেবিন ব্যাট ডেকে জায়গা পাননি ঝুঁকি নিয়ে উঠেছেন ছাদে ভয় কিছু করার নেই লাউন লাগবো আর এইভাবে নিতে আছে নিলে কিছু করার আছে আমাকে জান লাগবো আমরা গাড়িতে গেলে অনেক সময় ফ্যামিলি সব এটা হয় না আমরা লঞ্চে গেলে দেখা যায় আমাদের ছেলে মেয়ে আছে ভাই বোন আছে একসাথে লঞ্চে গেলে উপভোগটা খুব সুন্দর হয় কত যাত্রী যাইতেছে একটা শুধু একটা লঞ্চ আছে আমাদের লাইনে আদারওয়াইজ অন্য কোনো লঞ্চ নেই না আমাদের ভয় থাকবে না হয়তো বা মাছ বরাবর যায় যদি কোনো তুফান আসে সেক্ষেত্রে আমাদের জানে রিক্স আছে রিক্স হইলেও যাওয়া লাগবে বাপ্পার লাগে ঈদকা যে একটা আনন্দ আনন্দটাতে ঢাকা শহরে পাবো না গ্রামেটা ঈদকা মজা একটা অন্যরকম চাপ বেশি থাকায় কয়েকগুণ বেশি যাত্রী তুলছে বেশিরভাগ লঞ্চগুলো ধারণ ক্ষমতা ৫০০ এমন লঞ্চে দেখা যায় যাত্রী সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে যাত্রী ধারণ ক্ষমতা ৮০০
নিচে তো এখন একাদশ হবে, আমি তো দেখছি 2000 না, এখন তো লোকজন সামনে জন দেখতেছে, লোক তো ভিতরে তো আর ওই দোতলা গেছেন, দোতলা তো লোক উঠে না, এখানে লোকজন সার ভিতরে কেনাকাটা করতে আসছে, এই জন্য সামনে লোকগুলো আছে। আমরা না যাওয়ার উপায় কি, আমাকে যাইতে তো হবে। শৃঙ্খলা রক্ষার লঞ্চ টার্মিনালে সক্রিয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নো পুলিশ যাত্রীদের সহযোগিতার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা, যেভাবে যাত্রীরা ভালোভাবে পৌঁছাতে পারে আমরা সেভাবে কাজ করতেছি। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। এবার একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক সোনালী এবং বিডিবিএল। দুই ব্যাংকের পর্ষদ সভায় এই প্রস্তাবের প্রাথমিক অনুমোদন পেয়েছে। সোমবার রাজধানীতে সোনালী ব্যাংক এবং বিডিবিএল এর প্রধান কার্যালয়ে ব্যাংক দুটির বোর্ড সভা হয়। সভায় ব্যাংক দুটি একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজল করিম বলেন, সোনালী ব্যাংকের আর্থিক ভিত হল বিডিবিএল, একীভূত হলে আমানতকারীদের স্বার্থ রক্ষা হবে, এতে সোনালী ব্যাংকেরও কোনো সমস্যা হবে না। বিডিবিএল এর আমানতকারীদের জন্য এটি স্বস্তির খবর বলেও মনে করেন সোনালী ব্যাংকের এমডি। আমাদের ব্যালেন্স শিটের সাইজ হচ্ছে অনেক বড়। যদি কোন ব্যাংকের সাথে, যে আমরা মিডিয়ার পত্রিকা অলরেডি আপনি হয়তো দেখেছেন, সে বিষয়ে আপনি জিজ্ঞেস করছেন, তো এই ধরনের কোন আমাদের ফাইনাল সিদ্ধান্ত হলে আমাদের সেই ধরনের বড় ধরনের কোন প্রভাব পড়বে না, এবং এটি আমি মনে হয় যে আমাদের ইকোনমি যেভাবে আগাচ্ছে এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে এবং ব্যাংকিং সেক্টরের জন্য ভালো হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে ব্যাংকের যে গ্রাহক, যারা ডিপোজিটার্স, যারা আমানতকারী, তাদের জন্য একটি এটা বড় স্বস্তির খবর যে কিছুটা দুর্বলতার যে ব্যাংকটা রয়েছে সেটি একটি ভালো ব্যাংকের সাথে মার্জার হচ্ছে, এটি আমাদের আমানতকারীদের জন্য একটি ভালো সুখবর। বেসরকারি খাতের ভালো ব্যাংকের তালিকায় থাকা সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সমস্যাগ্রস্ত বেসিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ নিয়ে বেসরকারি খাতের দ্বিতীয় ব্যাংক হিসেবে আরেকটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসুর আরিফিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে গত 19 মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংকে একীভূত করার পরামর্শ দেওয়া হয়। তারপর সিটি ও বেসিক ব্যাংকের পর্ষদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দুই ব্যাংকের কর্মকর্তারা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। ব্যাংক দুটি একীভূত হলে আগামী 3 বছর আলাদা আর্থিক প্রতিবেদন করবে। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে 18 নারীসহ 53 জনকে আটক করা হয়েছে। বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়া থেকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর আগে ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বান্দরবান পুলিশ। সোমবার বিকেলে অভিযান চালিয়ে রুমা উপজেলার বেথেলপাড়া থেকে নারীসহ কেএনএফ এর অর্ধশতাধিক সদস্যকে আটক করা হয়। আটককৃতদের পরে রুমা সদর থেকে বাসে করে পুলিশের পাহারায় বান্দরবান সদর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সবাই বান্দরবান সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। এর আগে রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে কেএনএফ এর 3 সদস্য এবং ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করে। আটক করা হয় ড্রাইভারকে। এদিকে রুমা থানচিতে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যৌথ বাহিনীর অভিযানে সাজুয়া যান যুক্ত করা হয়েছে। দুই উপজেলা ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি অবৈধ সম্পদের সত্যতা পেলে অবশ্যই পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। এখানে কোনো ব্যক্তি মুখ্য বিষয় নয়, জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম। তিনি আরো বলেন, দুদক জিন পরি নয়, কেউ এলে ফু দিয়ে দিল। মিডিয়ার তথ্য বিশ্লেষণ না করে দুদক ঝাড়ফুঁক করে না। আরো জানাচ্ছেন দীপন দাওয়ান। সাবেক আইজিপি বেনজির আহমেদের অগাধ সম্পদ নিয়ে 31 মার্চ কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে বেনজিরের বিপুল সম্পদের মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট ছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির তথ্য দেওয়া হয়। বলা হয় 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ অন্তত 500 কোটি টাকা। এরপর থেকে নতুন করে ব্যাপক আলোচনায় সাবেক এই আইজিপি। এ ব্যাপারে সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী জানান, দুদকের কাছে ব্যক্তি মুখ্য নয়, অপেক্ষা করতে হবে। দুদক বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এবং কমিশনের মধ্যে নিজেও বলেছেন, এবং তার মধ্যে যদি সারবত্তা থাকে সেটা অবশ্যই দুদক আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে আপনারা একটা জিনিস বারবার ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছেন, ওনার ব্যক্তির পরিচয়, ব্যক্তির পরিচয় দুদকের কাছে মুখ্য নয়।
দুদকের কাছে মুখ্য হল দুর্নীতি। দুর্নীতির অপরাধের যদি সত্যতা পাওয়া যায় আইন বিধি অনুযায়ী কাজ করবে। দুদকের আইনজীবী আরও বলেন, পত্রপত্রিকায় যে তথ্য উপাত্ত রয়েছে সেগুলো বিশ্লেষণ করে সত্যতা যাচাই করতে হবে। দুদক কোনো ঝাড়ফুঁক দেয় না, দুদক আইন বিধি অনুযায়ী কাজ করে এবং আপনি দিলেন আজকে ছাপা হলেন, কালকে আমি একটি লিগ্যাল অ্যাকশনে যাব, সেভাবে তো দুদক কখনোই ঝাড়ফুঁক করতে পারে না। দুদক আইন আছে, বিধি আছে, তার হাতে তথ্য আসতে হবে, উপাত্ত আসতে হবে, সেগুলি যাচাই বাছাই করতে হবে এবং সেটা দেখতে হবে যদি আমার আওতাধীন আছে কিনা। প্রমাণ পাওয়া গেলে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদকের আইনজীবী। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। কিশোর গ্যাং নিয়ন্ত্রণের পাশাপাশি তারা যেন আবার পেশাদার অপরাধীতে পরিণত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আগে শেষ মন্ত্রিসভা বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া কিশোর গ্যাং কেন্দ্রিক অপরাধী নিয়ন্ত্রণে অবশ্যই দৃষ্টি দিতে হবে, সাথে সাথে এদের যেন অন্য পেশাদার অপরাধীদের সাথে রাখা না হয় সেদিকেও খেয়াল করতে হবে। একই সঙ্গে অপ্রাপ্ত বয়স্ক অপরাধীদের প্রশিক্ষণ ও কাউন্সেলিং এর ব্যবস্থার কথাও বলেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, বৈঠকে কাতারের সাথে বাণিজ্য ও পরিবহন সহজীকরণ দুটি চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সরকারি, বেসরকারি এবং পিপিপির জন্য খাত সুনির্দিষ্ট করে জাতীয় লজিস্টিক নীতি 2024-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে সরকারি পোশাক নিতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুটবলের উন্নয়নে দেশটির সহযোগিতা চেয়েছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাথে দেখা করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এই সময় দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী ব্রাজিল থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাক সহ সব ধরনের তৈরি পোশাক রপ্তানিতে কর কমানোর অনুরোধ জানান। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইটি পার্কগুলোতে ব্রাজিলিয়ানদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীকে ব্রাজিলের জাতীয় দলের একটি জার্সি উপহার দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ফুটবলের সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব জানান মাউরো ভিয়েরা। ক্ষুধা ও দারিদ্র মুক্তির লড়াইয়ে বাংলাদেশের অবস্থানকে সন্তোষজনক হিসেবে দেখছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আগামী G20 সম্মেলন বিষয়ে এক সেমিনারে তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও ব্রাজিলের লক্ষ্য এক ও অভিন্ন। বৈশ্বিক বিভিন্ন সংকটময় পরিস্থিতি মোকাবেলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। আগামী G20 সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলায় অর্থনৈতিক তহবিল বাড়াতে তার দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশ্বাস দেন মাউরো। সেমিনারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও বক্তব্য রাখেন। জুলাই মাসে ব্রাজিলের সভাপতিত্বে দেশটিতে অনুষ্ঠিত হবে G20 সম্মেলন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদ সামনে রেখে মানুষ যখন উৎসব আমেজে, বিএনপি নেতারা তখনও মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন বিএনপি নেতারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন তিনি। সোমবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি সীমান্ত অরক্ষিত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি অক্ষুণ্ণ রাখতে সর্বদা বদ্ধপরিকর। পার্বত্য অঞ্চলের ঘটনা সরকার সার্বক্ষণিক সুনির্বিড়ভাবে পর্যবেক্ষণ করছে, প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হয়। ছাত্র রাজনীতি ইস্যুতে বুয়েট শিক্ষার্থী রাব্বির হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার সকালে হাইকোর্টের রিট দায়ের করা হয়। রিটে তাকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। বিবাদী করা হয় বুয়েটের বিভিসি সহ সংশ্লিষ্টদের। পরে হলের সিট ফিরিয়ে দেওয়ার আদেশ দেন আদালত। গত 29 মার্চ রাতে বুয়েটে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশ এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে দেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত হবে। চলছে ঈদগাহ ময়দানের প্রস্তুতির কাজ। জামাত শুরু হবে সকাল 10টায়।
197তম ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। নাসিম খানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতি ঈদে লাখো মুসল্লি ঈদের নামাজ পড়েন এখানে। বিশাল জামাতে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায় এমন ধারণা থেকে প্রতি বছর এখানে আসেন লাখো মুসল্লি। শুধু দেশেরই নয়, আসেন বিদেশ থেকেও। বংশ পরম্পরায় এ মাঠে নামাজ পড়ে আসছেন অনেকে। মাঠের বাইরে সড়কে ও আশপাশে নামাজ আদায় করেন অনেকে। ঐতিহাসিক যে শোলাকিয়া কিশোরগঞ্জের মাঠে দীর্ঘ আমরা 20-30 বছর ধরে কাজ করি, আমরা খুব আনন্দ পাই। আবার ঈদের আগ পর্যন্ত আমরা মাঠ পরিষ্কার করি। বিভিন্ন দেশের থেকে মানুষ আসা আপনার এই নামাজ পড়া খুব শান্তি সুষ্ঠুমতে নামাজ আদায় করে যেতে পারে। ছোটোবেলায় দাদার হাত ধরে আসতাম, দাদা মারা যাওয়ার পর বাবার হাত ধরে আসতাম, বাবাও মারা গিয়েছেন। এখন আসলে আমরা তারপরেও ছুটে আসি, কারণ ঐতিহাসিক একটা স্থান, এখানে নামাজ পড়তে পেরে আমরা খুবই তৃপ্তি বোধ করি। ঈদের জামাতকে ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মাঠের লাইন টানা, অজুখানা নির্মাণ, রং করা, সাজসজ্জা সহ সব রকমের কাজ সম্পন্ন। 2016 সালে শোলাকিয়া মাঠের কাছে জঙ্গি হামলা হয়েছিল। বিষয়টি মাথায় রেখে প্রতি বছর বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। এরই মধ্যে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব কমান্ডার, পৌরসভার মেয়র সহ সংশ্লিষ্টরা। এবছর আমরা 197তম ঈদুল ফিতরের ঈদের জামাত এখানে আদায় করবো ইনশাল্লাহ। সারা দেশের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই আসুন, আমরা একসাথে সবচেয়ে বড় ঈদের জামাত এখানে আমরা নামাজ আদায় করি। বরাবরের মতো আমরা কতগুলো ওয়াচ টাওয়ার নির্মাণ করেছি, সেই ওয়াচ টাওয়ার এবং আশেপাশে এলাকাতে আমরা পর্যাপ্ত পরিমাণ CCTV স্থাপন করেছি, যাতে নিরাপত্তার জন্য বিঘ্নিত না হয়। জনসাধারণ যত নির্বিঘ্নে এখানে নামাজ আদায় করতে চান পারেন, সেটার জন্য আমরা পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি। আপনারা জানেন এখানে একটা বিপুল সংখ্যক নারী গণ এখানে নামাজ পড়তে আসেন, তাদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে, তাদের জন্য পৃথক প্রোগ্রামে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ওইখানে যারা যারা নিরাপত্তার দায়িত্ব থাকবে সেগুলিকেও আমরা আমাদের মতো করে তৈরি করে নিয়েছি। 1828 সালে শোলাকিয়া মাঠে 125,000 বা 16 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঈদ যাত্রায় ট্রেনের স্বস্তি, কমলাপুরে ঘরমুখো মানুষের চাপ, বাসে যাত্রী কম হলেও বেশি ভাড়ার অভিযোগ, লঞ্চে উপচে পড়া ভিড়। এবার একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক সোনালী এবং BDBL, সমস্যাগ্রস্ত বেসিক মিলবে সম্ভাবনাময় সিটির সাথে। 18 নারী সহ KNF এর অর্ধ শতাধিক সদস্য আটক, ধরা হয়েছে ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির ড্রাইভারকেও। সাবেক IGP বেঞ্জিরের বিপুল অর্থ সম্পদের তথ্য যাচাই হচ্ছে, জানিয়েছেন দুদকের আইনজীবী, ধৈর্য ধরার আহ্বান। ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 10টায়। এর আগে নেটে রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।